আসসালামু আলাইকুম সবাইকে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো অনেক আগ থেকে প্ল্যান করা ছিল যে সাইতামা প্রিফেকচারের কাওয়াগোয়েতে যাওয়ার কাওয়াগোয়ে হচ্ছে টোকিও থেকে 25টি ডে ট্রিপ ডেস্টিনেশনের মধ্যে একটা তো এটা খুব বেশি দূরে নয় প্রায় শিনজুকু এবং ইকেবুকুরু থেকে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগে তো মন প্রশ্ন আসতে পারে কাওয়াগোয়েতে কি আছে কাওয়াগোয়েকে বলা হয় লিটল এডো তাহলে এডো কি এডো হচ্ছে জাপানের শাসনকাল 1200 শতক থেকে 1700 শতক পর্যন্ত সামুরাইরা মিন্স মিলিটারি লিডাররা জাপান শাসন করতেন এরপর অনেক ঘটনার পর 1603 থেকে 1867 সাল পর্যন্ত সময়কাল হচ্ছে এডো পিরিয়ড এখন টোকিওর পুরনো নাম হচ্ছে এডো আর এডো মানে হচ্ছে মাউথ অফ বে তো এডো পিরিয়ডে জাপানে উল্লেখযোগ্য পরিবর্তন হয় এর মধ্যে হচ্ছে রাজনৈতিক সাম্যাবস্থা এবং একতা কৃষিক্ষেত্রে অগ্রগতি এটা বোথ ইন প্রোডাকশন অ্যান্ড ইন ল্যান্ড এরিয়া ফুড প্রসেসিং অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট শিল্পের প্রসার হয় শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হয় এবং কোনো ধরনের সব ধরনের যুদ্ধ রোহিত করা হয় এবং এন্টারটেইনমেন্ট এবং কালচারের ব্যাপক প্রসার হয় আমার বাস চলে আসছে বাসে জন্য অপেক্ষা করছিলাম আর কাওয়াগোয়েতে নামার পর হাতের বাম দিকে স্টেশনে এই ছবিটা আপনাকে স্বাগত জানাবে তো আমি এখন শপিং স্ট্রিট ধরে হেঁটে যাচ্ছি তো প্রায় 15 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগবে কুরাজুকুরি হাউস কুরাজুকুরি স্ট্রিট পর্যন্ত যেতে তো কুরাজুকুরিতে প্রায় 200-এর মতো এরকম এডো পিরিয়ডের বিল্ডিং আছে যেগুলো এখন বর্তমানে ক্যাফে কফি হাউস ডিপার্টমেন্টাল স্টোর এবং রেস্টুরেন্টে পরিণত করা আছে আমরা বামদিকে দেখতে পাচ্ছেন এডো পিরিয়ডের 150 বছর থেকে শুরু করে 200-250 বছর পুরনো ক্লে এবং টাইলস দিয়ে তৈরি করা প্রাসাদ আজকে প্রচুর জনসমাগম কারণ আজকে মাসের 8 তারিখ কুরাজুকুরি হাউজের এই স্ট্রিটে 8, 18 এবং 24 এই তিন দিন হচ্ছে কিমোনো দিবস আজকে প্রচুর ছেলে এবং মেয়ে কিমোনো পরে ঘুরে বেড়াচ্ছে তো কুরাজুকুরি স্ট্রিটে একটা স্পেশাল টাওয়ার আছে নাম হচ্ছে বেল টাওয়ার যেটা তোকিনো কানে বলা হয় জাপানিজ ভাষায় আর সেটার ইংরেজিতে হচ্ছে বেল অফ টাইম হচ্ছে প্রায় 48 ফিট প্রায় 16 মিটার লম্বা এবং প্রত্যেক দিন আগেকার এডো পিরিয়ডের সময়ের মতো বেল বাজানো হয় সকাল দুপুর বিকেল এবং সন্ধ্যাবেলা তো সকাল 6টায় দুপুর 12টায় 3টায় এবং 6টায় পুরোনো বিল্ডিংগুলোকে স্টুডিও রেস্টুরেন্ট এবং ক্যাফেতে পরিণত করা হয়েছে আমরা এখন যাচ্ছি কাওয়াগোয়ে সিটি মিউজিয়ামের দিকে তো কাওয়াগোয়ে সিটি মিউজিয়ামের পাশেই আছে কাওয়াগোয়ে ফাইন আর্টস গ্যালারি এটি খুব বেশি দূরে নয় 850 মিটার দূরত্ব হবে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে দেখা যাক কী হয় তো যে ব্লগ পড়ে আমার কাওয়াগোয়েতে আসা এবং কাওয়াগোয়ে ব্যাপারে ইন্টারেস্টেড হওয়া সেই ব্লগে কাওয়াগোয়ে সিটি মিউজিয়াম এবং ফাইন আর্টস গ্যালারির অফিসারদেরকে খুব বেশি পোলাইট খুব বেশি আন্তরিক এবং মানে যতগুলো ভালো গুণে বিশেষায়িত করা যায় সব গুণই বলা হয়েছে দেখা যাক কী হয় নিশ্চয়ই এটা ব্যতিক্রম হবে না